দেখো, বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে আজকে যে একদিনের ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে যেটা সর্বোচ্চ হলো ডিসিশন মেকিং বডি বিজেপির, এবং এখানে যে আগামী 5টি বিধানসভা ইলেকশন রয়েছে যার মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়া, এই 5 রাজ্যে ভোটের কি প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে, কি রণকৌশল নিয়ে এগোচ্ছে বিজেপি, এটা নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটা পলিটিক্যাল রেজলিউশন অ্যাডপ্ট করা হবে, যেখানে পশ্চিমবঙ্গে নিয়েও কিছু বার্তা থাকতে পারে, যেটা গতকাল সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, গরিব কল্যাণ যোজনা, সেটা কিভাবে কাজ চলছে দেশ জুড়ে, সেটা নিয়ে একটা প্রস্তাব আসতে পারে। কোভিড ভ্যাকসিনেশনে যে 100 কোটি ভ্যাকসিনেশন হয়েছে সেটা নিয়ে প্রস্তাব পাস করানো হতে পারে, এবং প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে এসেছেন, সেখানে কি রণকৌশল ছিল, ভারতের বিদেশ নীতি কিভাবে এগোচ্ছে, সেটা নিয়ে একটা আলোচনা আজকে হতে পারে। তবে যেহেতু কোভিড চলছে মাধুরী, তাই সব এক্সিকিউটিভ মেম্বারদেরকে ডাকা হয়নি এখানে, বাকি সবাই 30টা থেকে বেশি রাজ্যে ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে, তারা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন, এবং 124 জন আজকে প্রতিনিধি এই মিটিং এ যোগ দেবেন, এবং এই মিটিং স্টার্ট হবে 10টার সময়, যখন বিজেপি প্রেসিডেন্ট জেপি নেতা তার বক্তব্য রাখবেন, ইনগুরাল অ্যাড্রেস তার হবে, এবং 3টে নাগাদ সমাপন হবে ন্যাশনাল এক্সিকিউটিভ, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমাপন ভাষণ দেবেন, এবং সেই সময় তিনি বার্তাও দেবেন বিজেপি কর্মী নেতাদেরকে কিভাবে তারা এই 5 রাজ্যে ভোটের জন্য এগোবেন, এবং তার সঙ্গে সঙ্গে সার্বিক যে পরিস্থিতি রয়েছে দেশের মধ্যে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কি ভাবছেন, এবং দলের যে কর্মীরা রয়েছেন তাদেরকে কি কি করা উচিত, সে একটা বার্তাও থাকতে পারে প্রধানমন্ত্রীর স্পিচের মধ্যে, সেটা খুব সম্ভবত 3টে নাগাদ আজকে প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখবেন। 124 জন প্রতিনিধি এই মুহূর্তে আস্তে আস্তে করতে স্টার্ট করছেন আসছেন মাধুরী, এবং 10টা নাগাদ বিজেপির এই ন্যাশনাল এক্সিকিউটিভ, প্রায় 2 বছর পর হচ্ছে এই ন্যাশনাল এক্সিকিউটিভ, যেহেতু করোনা চলছিল তখন এই ন্যাশনাল এক্সিকিউটিভ ডাকা হয়নি, জেপি নাড্ডা প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং 10টা নাগাদ স্টার্ট হবে, যেখানে জেপি নাড্ডা তার উদ্বোধনী ভাষণ রাখবেন। ধন্যবাদ বিজেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।